বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নবম শ্রেণীর মানব শাখার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনেক কিছু তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার সপ্তম অধ্যায়ের আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মধ্যযুগে বাংলার ভাষা, সাহিত্য ও শিক্ষা। মধ্যযুগে বাংলার ভাষা, সাহিত্য ও শিক্ষার উন্নতি এবং শ্রীবৃদ্ধির ক্ষেত্রে সুলতানি এবং মোগল শাসকদের অবদান সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, এবং সুলতানি আমলের যে শাসকের নাম সর্বপ্রথমে উল্লেখ করতে হয় তিনি হচ্ছেন ইলিয়াস শাহী বংশের শাসক সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের উদার পৃষ্ঠপোষকতায় এবং তার আন্তরিকতায় এ সময় বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ সুগি তিনি তার প্রণয় উপাখ্যানমূলক কাব্যগ্রন্থ ইউসুফ জলিখা রচনা করেন, এবং এই ইউসুফ জলিখা একটি ফার্সি কাব্যের একটি বঙ্গানুবাদ ছিল। এবং এই সময় তিনি ছাড়াও আরো অনেক বাংলার মুসলমান কবিরা তারা ফার্সি কাব্যের বা ফার্সি কাব্য গ্রন্থে তারা বাংলা ভাষায় অনুবাদ করেন। তন্মধ্যে আরো যাদের নাম উল্লেখ করা যায় তারা হচ্ছেন দৌলতুজির বাহরাম খান এবং দোনা গাজী। ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে এ সময় বাংলার অনেক কবি সাহিত্যিকরা তারা বিজয় কাব্য রচনা করেন। বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে বিজয় কাব্য রচয়িতা হিসেবে যার নাম সর্বপ্রথম উল্লেখ করতে হয় তিনি হচ্ছেন রসুল বিজয় কাব্যের রচয়িতা জয়নউদ্দিন। এবং এই সময় বাংলা সাহিত্যের কবিরা তারা পদাবলী রচনা শুরু করেন। পদাবলী হচ্ছে মূলত বৈষ্ণব কবিদের রচিত পদসমূহ, এটাকে বলা হয় পদাবলী। এ সময় বাংলা সাহিত্যের প্রথম পদাবলী কাব্যের স্রষ্টা চাঁদ কাজী তিনি তার কাব্য রচনা করেন, এবং বাংলার মুসলমান সাহিত্যিকরা তারা শুধুমাত্র কাব্য গ্রন্থ এবং সাহিত্য রচনার ক্ষেত্রে শুধুমাত্র তাদের অবদান রাখেননি, তারা একইভাবে তারা সঙ্গীত বিদ্যা বিষয়ক গ্রন্থ রচনায়ও তারা এগিয়ে ছিলেন। আমরা এই সঙ্গীত বিদ্যা বিষয়ক গ্রন্থের একটি একটি গ্রন্থের নাম উল্লেখ করতে পারি, যেটির নাম হচ্ছে রাগমালা। আর এই রাগমালা গ্রন্থ রচনা করেন বিখ্যাত একজন কবি, কবি ফয়জুল্লাহ। এবং কবি মুজাম্মেল এ সময় তিনি নীতিশাস্ত্র বার্তা ও সাতনামা নামক বিখ্যাত গ্রন্থ রচনা করেন। এবং বাংলা ভাষার উন্নতি ও শ্রীবৃদ্ধির ক্ষেত্রে বাংলার যে সকল মুসলমান কবি এবং সাহিত্যিকরা ছিলেন তারা বিদেশি বিশেষ করে আরবি এবং ফার্সি অনেক শব্দ দিয়ে তারা বাংলা ভাষা সাহিত্য রচনা করেছেন, এবং এই সকল সাহিত্য রচনার কারণে আরবি ও ফার্সি ভাষার যে শব্দসমূহ সে সকল শব্দসমূহ বাংলা বাংলা ভাষার যে শব্দ ভাণ্ডার সেই শব্দ ভাণ্ডারকে যথেষ্ট পরিমাণ শ্রীবৃদ্ধি এবং সমৃদ্ধি করেছে। আমরা জানি বাংলা ভাষার শব্দ ভাণ্ডার 5 ভাগে বিভক্ত, সেগুলো হচ্ছে সংস্কৃত, তৎসম, অর্ধতৎসম, তদ্ব, দেশি, বিদেশি। এই 5টির মধ্যে বিদেশি যে সকল শব্দসমূহ, এই বিদেশি শব্দসমূহের মধ্যে উল্লেখযোগ্য আরবি এবং ফার্সি শব্দগুলা কিন্তু এই মুসলমান কবি এবং সাহিত্যিকদের রচনার সাহিত্য রচনার মধ্য দিয়ে কিন্তু সেগুলো বাংলা শব্দ ভাণ্ডারের অন্তর্ভুক্ত হয়েছে। যে সকল শব্দসমূহ বাংলা সাহিত্যের বা বাংলা শব্দ ভাণ্ডার অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো হচ্ছে আল্লাহ, খোদা, নবী, পয়গম্বর, কিতাব, আইন, এরকম আরো অসংখ্য শব্দ আছে যেগুলো বর্তমানে আমরা বাংলা ভাষায় ব্যবহার করি। এবং এই মধ্যযুগে বাংলা ভাষা সাহিত্য রচনার ক্ষেত্রে শুধুমাত্র মুসলমান কবি সাহিত্যিকরা এগিয়ে এসেছেন বিষয়টা তা নয়, এই সময় হিন্দু অনেক কবি সাহিত্যিকরাও তারাও সমান্তরালে তারা কাব্য সাহিত্য রচনা করেছেন। এক্ষেত্রে আমরা যে সকল হিন্দু কবি এবং সাহিত্যিকদের নাম উল্লেখ করতে পারি তারা হচ্ছেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, মালাধর বসু, বিজয় গুপ্ত, বিপ্রদাস এবং যশোরাজ খান। এবং এই সময় মধ্যযুগে বিশেষ করে হোসেন শাহী যুগের আলাউদ্দিন হোসেন শাহের সময় তার উদার পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা ও সাহিত্য রচনার ক্ষেত্রে হিন্দু কবি সাহিত্যিকরা সবচেয়ে বেশি এগিয়ে এসেছেন, এবং তিনি এই ক্ষেত্রে কোনো ধর্মীয় কোনো সম্প্রদায়ের প্রতি তিনি কোনো ধরনের বিশেষ কোনো সুযোগ সুবিধা তিনি সবাইকে তিনি সমানভাবে পৃষ্ঠপোষকতা দান করেছেন। এ সময় মালাধর বসু তিনি শ্রীমদ ভগবত ও পুরাণ তিনিগুলো বাংলা ভাষা অনুবাদ করেন, এবং নাসিরুদ্দিন নসরত শাহের পৃষ্ঠপোষকতায় এ সময় কবীন্দ্র পরমেশ্বর তিনি মহাভারতকে বাংলায় রচনা করেন। এবং এই সময় বৈষ্ণব কবি বিশেষ করে বৃন্দাবন দাস তিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্য দেবের
জীবনচরিত একটি গ্রন্থ রচনা করেন। সেই জীবনচরিত গ্রন্থের নাম হচ্ছে চৈতন্য ভাগবত। আর এই চৈতন্য ভাগবত রচনা করেন বৈষ্ণব কবি বৃন্দাবন দাস। এবং এই সময় বাংলা সাহিত্যে একটি উল্লেখযোগ্য মনসা মঙ্গল যে কাব্য, সেই মনসা মঙ্গল কাব্য রচনা করেন চন্দ্রাবতী। এবং সংস্কৃত সাহিত্যেও মুসলমান সুলতানদের অবদান ছিল অনস্বীকার্য। তারা কারণ বাংলা ভাষার সাথে সংস্কৃতের একটি ওতপ্রোত সম্পর্ক জড়িত। বাংলা ভাষার ক্ষেত্রে সংস্কৃতের অবদান অবশ্যম্ভাবী। এবং মধ্যযুগে মুঘল শাসনামলেও বাংলা ভাষার এই সাহিত্যের বিকাশ এবং উন্নতি সেটি চলমান থাকে। কিন্তু সুলতানি আমলের শাসকদের ন্যায় মুঘল শাসকরা ওইভাবে প্রত্যক্ষ কোন তারা পৃষ্ঠপোষকতা করেননি। এবং বাংলার আরেকটি পার্শ্ববর্তী প্রতিবেশী রাজ্য আরাকান রাজ্য, আরাকান রাজ্যেও এই সময় বাংলা ভাষার উন্নতি এবং প্রসার চলতে থাকে। এই সময় বাংলার বাংলা আরাকান রাজসভায় বাংলার একজন শ্রেষ্ঠ কবি, যিনি আরাকান শ্রেষ্ঠ কবি হিসেবে তিনি খ্যাতি অর্জন, তিনি দৌলত কাজী, তিনি তার সাহিত্য রচনা করেন। এবং আরাকান রাজসভার আরেকজন অন্যতম শ্রেষ্ঠ কবি আলাউদ্দিন 6টি বিখ্যাত কাব্য গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে পদ্মাবতী। এবং তিনি আরেকটি সঙ্গীত বিষয়ক গ্রন্থ রচনা করেন, সেটি হচ্ছে রাগনামা। এবং এই সময় বাহরাম খান তিনি বিখ্যাত লাইলি মজনু গ্রন্থ কাব্য রচনা করেন। এবং কাজী হায়াত মাহমুদ তিনি জঙ্গনামা ও হিতজ্ঞান বাণী রচনা করেন। এবং মধ্যযুগে বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য সাহিত্য হচ্ছে পুঁথি সাহিত্য। এবং এই পুঁথি সাহিত্যের বাংলার সমাজে বাংলার মানুষের জীবনের সাথে এটি ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং তাদের সুখ আনন্দ বেদনা এই পুঁথি সাহিত্যের মাধ্যমে তখন অনেকেই রচনা করেছেন। আর বাংলা সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ পুঁথি সাহিত্যিক ছিলেন কবি শাহ গরিবুল্লাহ। এভাবে মধ্যযুগে বাংলায় হিন্দু এবং মুসলিম সাহিত্যিকরা তাদের কাব্য এবং সাহিত্য রচনার মাধ্যমে মধ্যযুগে বাংলার ভাষা সাহিত্য শিক্ষাকে এভাবে তারা উন্নতির চরম শিখরে তারা নিয়ে যেতে সক্ষম হন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা মধ্যযুগে বাংলাতে যে সকল কবি এবং সাহিত্যিকরা তাদের কাব্য এবং সাহিত্য রচনা করেছেন সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাদেরকে আগামী দিনে অনলাইন ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।